আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো অবশ্যই সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো যারা ভালো নাই তাদের মন ভালো হয়ে যাবে, যারা হচ্ছে বিড়াল লাইক করেন। তো দেখতে পাচ্ছেন রাজশাহীতে চলে আসছে প্রথমবারের মতো বিদেশি বিড়াল, এখানে দুইটি বিড়াল আছে। তো সামনে আরও দুইটি বিড়াল আসবে। তো আমরা এই ভিডিওতে জানবো এই বিড়ালের প্রাইস কত, এই বিড়াল পালন করতে মাসে কত টাকার খাবার লাগবে, এই বিড়ালকে কী কী শেখানো যাবে, কী কী করানো যাবে, এবং আরও অনেক কিছু যা যা আপনাদের মনে প্রশ্ন আছে সব কিছু এখানকার ভাইয়ের মাধ্যমে আমরা জানবো। তো সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আর বেশি বকবক করবো না, সরাসরি চলে যাব মেন ভিডিওতে। সব করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। বিড়াল বিড়াল বিড়াল, প্রিয় দর্শক আজকে আমরা দেখতে চলেছি বিড়াল। অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আচ্ছা, বিড়াল দেখে আমি পাগল হয়ে গেছি। তো প্রথমে বিড়াল দেখানোর আগে আমি দেখাতে যাচ্ছি দোকানের অ্যাড্রেস। তো দেখতে পাচ্ছেন রাজশাহীর সাগরপাড়া বটতলার মোড়, এইখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে ভোরের পাখি ও অ্যাকোরিয়াম এই নামে একটি পাখির দোকান। তো দেখতে পাচ্ছেন দোকানে অনেক কিছু আছে। ওয়ালাইকুম আসসালাম, ভিডিওর মাঝখানে চলে আসলা, তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো তোমাকে আমি ভিডিওতে নিয়ে নিলাম, শ্যুট চলছে, শ্যুটের মধ্যে চলে আসছো। আচ্ছা, তোমার নাম কি? সাকিম রেজা। আচ্ছা, ধন্যবাদ। কি ভিডিও দেখো, পাখির ভিডিও? হ্যাঁ। আচ্ছা, বাসা কোথায়? বাসা সাগরপাড়া। আচ্ছা, দেখাই দিলাম তোমাকে ভিডিওতে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাকোরিয়ামের মাছ আছে, অ্যাকোরিয়াম আছে এবং পাখি আছে। তো এগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেখছেন, দোকানের নামটা আবার দেখা দিচ্ছি এবং লাস্টে দোকানের কার্ড নাম্বার সব দিয়ে দিব, ভোরের পাখি ও অ্যাকোরিয়াম। চলুন দোকানের ভিতরে যাওয়া যাক। তো ভালো লাগলো আজকে দুইজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, ছোট ভাই, তারা আমার ভিডিও দেখে। তো যারা যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি, আপনাদের জন্য এত খাটাখাটি করি, ধন্যবাদ সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা রাজশাহীর দোকানে প্রথম দেখতে পাচ্ছি সুন্দর দুইটি কিউট দুইটি বিদেশি বিড়াল। তো বিড়াল সম্পর্কে আমরা জানবো। তো আসলে চঞ্চল হয়ে গেছে, লাফালাফি করছে, তো সব কিছু জানবো। তার আগে আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আশা করি প্রিয় দর্শক, প্রিয় রাজশাহীবাসী এবং যারা বিড়ালের ফ্যান, যারা বিড়াল ক্রয় করতে চায় রাজশাহী থেকে, তারা সবাই ভালো আছে এবং এখন ভোরের পাখিতেই পাবেন আপনি বিড়াল পাখি। হ্যাঁ, রাজশাহীতে আমার দেখায় প্রথম আপনি বিড়াল তুললেন দোকানে সবার প্রথমে। আরো ছয়টা কিনে রাখা আছে, আনতে যেতে হবে, বুধবারের দিন আসবে। আচ্ছা, আরো আসবে তাই না? আচ্ছা, তো আমরা একটু বিড়াল সম্পর্কে জানবো যে এটা কি জাতের বিড়াল? এগুলো পাশিয়ান লংকট। আচ্ছা, কোথা থেকে আসছে এটা? এটা ওই কিনে এনেছিল ঢাকা মিরপুর একে। না, ঢাকাতে তো এখন মানে বিড়ালগুলো জন্ম বাংলাদেশে, বাট অরিজিনাল এরা কোথাকার? এগুলো পাশিয়ান বাইরের দেশে, একদম বাইরে না? আচ্ছা, এখন বাংলাদেশে যাদের খামার আছে তারাই গড়ে তুলছে, মানে খামারে এখন হচ্ছে এটা গড়ে উঠছে। হ্যাঁ, এখন ধরেন আপনার বাসায় দুটো চারটা করে এখন বেশি হয়ে যাচ্ছে, দিয়ে কী করে বাচ্চাগুলো বিক্রি করছে। আচ্ছা, তো আমরা বিড়ালের প্রাইস তো লাস্টে জানবো, তার আগে একটু জানবো যে এই বিড়ালগুলো পালন করতে হয় কীভাবে, যত্ন নিতে হয় কীভাবে। এটা এখন মনে করেন একবারে সহজ, একে যেভাবে তৈরি করবেন ঠিক আছে ওইভাবে হবে। মোবারক খেতে তো ফোনটা কথা বলুক, যেভাবে তৈরি করবেন সেভাবেই হবে। হ্যাঁ, এগুলো পুরো কামড় টামড় মেরবে না, কোনো কিছু করবে না। আমি কিন্তু এদেরকে নিয়ে ঘুমাই। আচ্ছা, কামড় দেয় না, আচরণ দেয় না? ও একদিকে ঘুমাচ্ছে, আমরা আরেকদিকে ঘুমাচ্ছি, অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, পুরো কামড় টামড় মেরবে না, বিড়ালের মতো না, তাই না? না না না, এই যে কোনো ইয়া নাই। আচ্ছা, যেভাবে রাখবেন সেভাবে থাকবে, মনে হয় গোসল করানোর প্রয়োজন না? না, এখন শীতে গোসল করাচ্ছি না, গোসল করানোর প্রয়োজন কিন্তু গোসল করাচ্ছি না। এখন ওয়েদার খারাপ, তো দেখা যায় ঠান্ডা গরম, ঠান্ডা গরমে আপনার ঠান্ডা লেগে গেলে এক জায়গা থেকে আরেক জায়গাতে, এর জন্য একবার বেশি গরম যখন পড়বে তখন এটা ইয়া করবো। আর যেভাবে রাখবেন আপনি সেভাবেই,
কোনো ইয়া নাই। আচ্ছা, দর্শকের মনে অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমি করছি যে বিড়ালকে কি ভ্যাকসিন দিতে হয় বিদেশে? হ্যাঁ, 3 মাস পর ভ্যাকসিন দিয়ে দিলেই হবে। আচ্ছা, ওটা কি আপনার কাছে এসে যোগাযোগ করলে হবে? না, ওটা আপনার ইয়াতে গেলেই দিয়ে দেবে আপনার, ওই যে না, হ্যাঁ বিড়াল ক্যাটে ইয়াটা আছে, ওখানে গেলে আপনাকে ভ্যাকসিন দিয়ে দেবে। ওই যে ওই 3 মাস আটকালকে হবে, 3 মাস, তারপরে 3 মাসের পর থেকে ভ্যাকসিন দিতে হবে, একে হয়তো 2 দিন পরে লেগে যাবে, ভ্যাকসিন দিয়ে দেবো। আচ্ছা, এটা আরেকটা, এটা এটা ছেলে, এটাও ছেলে, দুটাই ছেলে। যে পালন করবে তাকেও কি ভ্যাকসিন দিতে হয়? না, আমার একেদেরকে ভ্যাকসিন দিলেই হবে, এরা হাঁচুর টাচুর সেভাবে মারে না তো। আচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ওদেরকে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওকে ডাকবেন, এর নাম রেখেছে মিলি, এর নাম রেখেছে হলো কি নাম, লুসি। ঠিক আছে, মিলি বলে ডাকলে যেখানে থাকুক ভিতর থেকে বাড়ি চলে আসে। আচ্ছা, তো পাখির মতো এদেরকেও টেম করতে হয়? এই এরা টেম হয়ে থাকে, খালি কয়েকটা দিন খালি ইয়া করলেই হবে, মানে যে কিনবে তার সাথে ফ্যামিলি হয়ে যাবে কিনলেই। কিন্তু লাড়া তারা যে এমনই একটা জিনিস যে আপনি না লাড়তে চাইলেও মনে হবে যে এটা লাড়ি। আচ্ছা, অনেক সফট, তাই না? অনেক সফট, হাত দেন গায়ে। আচ্ছা, আসলে ইয়া হবে না, অনেক নরম, খরগোশের মতো, খরগোশের থেকেও ইয়া। হ্যাঁ, ছোট ছেলের মতন করছে। তো এখন আরো কিছু প্রশ্ন করবো যেটা দর্শকের জানা দরকার। তো বিড়ালের এই খাবারগুলোর খরচ কেমন 1 মাসের? একটার জন্য হতে এই খাবারটা, এগুলো আপনার সকালবেলাতে হয়তো মুরগি আর হলো মাছ এটা দিতে হবে, আর এগুলো মানে মাঝে মধ্যে নাস্তা হিসাবে দিলে ভালো। তাহলে মানে অসুখ বিসুখ বাসার খাবার মানে মুরগি সিদ্ধ করে আপনি দিয়ে দিলেন, সকালে খেয়ে নিল, দুপুরে হয়তো মাছ খাওয়া কিভাবে দিতে হবে? মশলা কোনো কিছু না, খালি আপনার পানিতে সিদ্ধ করে দিয়ে। আচ্ছা, পানিতে সিদ্ধ করে, দেশি মুরগি বা ব্রয়লার যেটাই হোক, যেটাই হোক সিদ্ধ করে দিয়ে দিবেন। মাছও একই অবস্থায়। হ্যাঁ, সিদ্ধ করে দিয়ে দিলেন, তো সিদ্ধ করে দিয়ে দিলেন। হালকা লবণ কি দেওয়া যাবে? না, কিছু দিতে হবে, কিছু দিতে হবে না, খালি পানিতে, খালি পানিতে সিদ্ধ করে। আর এগুলা হচ্ছে নাস্তা, আর এগুলা এগুলা আপনার হলো নাস্তা হিসাবে যখন ইচ্ছা দিতে পারবেন। এগুলা বেশি খাওয়ালে আবার পায়খানা করতে লাগে। আচ্ছা, ওই জন্য আমরা জানি যে হচ্ছে দেশি বিড়াল মানুষের বাসা থেকে দুধ চুরি করে খায়, তো এদেরকে কি দুধ খাওয়াতে হয়? এদেরকে কিছু ওরকম কোনো, এদের কোনো মানে খিদা লাগলেও সেরকম কিছু করবে না। আচ্ছা, মোটামুটি সব ধরনের বিড়ালের খাবার আপনাকে? হ্যাঁ, এই যে এটা হবে, মোটামুটি কয় টাকার খাবার নিলে 1 মাস চলে যাবে? এটা এক মানে 1.5 কেজি প্যাকেট নিলে একটা চলে যাবে, 1.5 কেজি প্যাকেট নিলে 1 মাস চলে যাবে। কত টাকা লাগবে 1 মাসের খরচ? 1 মাসে এই যে এটার দাম হলো 620 টাকা। 620 টাকা, 620 টাকা। আর কি কোনো সাথে কিছু কিনতে হবে অন্য নাস্তা? না না, এটা এটা একটা একটা প্যাকেটিং, আবার অনেকজন 2-3টা মিলে মিক্সিং করে খাওয়াই। আচ্ছা, যার যেটা ভালো লাগে। সর্বনিম্ন 600 টাকা লাগবে কিনতে হলে? না, ছোট প্যাকেটও আছে, 320 টাকা আছে, 350 টাকা আছে, 1 কেজির প্যাকেট আবার 380 টাকা আছে। পরে মোটামুটি কি 1000 টাকা বাজেট করলে 1 মাসের খরচ হবে না? না, মুরগি আর মাছের উপরে একটু বেশি যেতে পারে, তাহলে 1200-1500। হ্যাঁ, এরকম ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কারণ সকালে এর জন্য আমার প্রত্যেকদিন সকালবেলাতে 2টা পিস লাগে মুরগির, দুপুরবেলাতে 1টা মানে মাছের ইয়া লাগে বড় মাছের, আর রাত্রিরে হয়তো 2টা টুকরা। তো মাছের কাটার সমস্যা তো নাই না, এরা নিজেরাই খেয়ে নেয়? আমি এদেরকে খাওয়াচ্ছি এখন বর্তমান মাগুর মাছ, তারপরে পাঙ্গাস মাছ, কাটাগুলো বেছে দিতে হয় যেহেতু ছোট বিড়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বেছে সুন্দর করে কুটি কুটি করে দিয়ে অল্প ভাত দিয়ে আপনি মাছকে দিয়ে দেবেন। আর কিছু এরা কি ডাকাটা কি করে, বিড়াল যে ডাকটা আছে? না, এদের কোনো ডাকাটা কি করবে না, বিড়ালের ডাক যেটা মেয়াও ডাক, এরা কি? ওরা যখন পুরা ক্ষিদাত্ত হয়ে যায় তখন গা আপনাকে ডাকবে, তাছাড়া আপনি সারাদিন ওকে লেলাড়াঘাটা করেন, কিছু করবে না। যেভাবে ইচ্ছা প্রশ্ন আসতে পারে, অনেকে হয়তো ভাবে যে আমার কাছে টাকা আছে আমি কিনবো, বাট বাড়িতে নিজের পার্সোনাল খাবারে কি এরা মুখ দিবে? না, আমার তাতে তো এখনো দিচ্ছে না। আচ্ছা, যেভাবে ট্রেনিং করানো যায়। হ্যাঁ হ্যাঁ, এক একটা বিড়ালের এক এক রকম অভ্যেস, যেভাবে তৈরি করবেন এটা কিন্তু বাচ্চা, একে আপনি যদি যেভাবে তৈরি করবেন সেইভাবে থাকবে। এই কিন্তু আমাদের বিছানাতে সারাদিন শুয়ে থাকবে। আচ্ছা, আর এটা কিন্তু একদম কথা বলেন, টয়লেটটা কিভাবে পটি ট্রেন করা আছে? কিন্তু এটা ওর বালু বা আপনার ওই মিটারে, যে মিটারগুলো, ঠিক আছে, এই মিটারগুলো আপনি দিয়ে দিবেন, খালি 2 দিন আপনাকে নতুন বাড়ি দিলে যে আপনার 2 দিন অভ্যেস করা লাগবে। আমার কিন্তু এটা আবার বাথরুমে যায় বাথরুম করে, একে বাথরুম দেখানো হয়েছে, এই বাথরুমে যায় কিন্তু বাথরুম করে, পেশাব পায়খানা বাথরুমে যায় করে। আচ্ছা, একেও দেখানো হয়েছে কিন্তু যায় না, এই তারপরে বালু আর ইয়া দিয়ে দেওয়া হয়েছে মিটার, যখন যেটাতে ইচ্ছা সেটাতে পারে। আচ্ছা, তো ওইগুলো হচ্ছে বাচ্চা, বয়স হচ্ছে 3 মাস, একটা 2 মাস, এটা 2 মাস প্লাস, আর এটা কালকে 3 মাস। সর্বনিম্ন কত মাসে বাচ্চা কিনা যাবে? এটা 2 মাস প্লাস থেকে কিনা যায়, কারণ 2 মাসের আগে বাচ্চা মানে গ্রোথটা সেভাবে হয় না, তখন দুধ ছেড়ে দিলে বাচ্চারা বিড়ালের মায়ের কাছে রাখতে হবে। হ্যাঁ, ও যার জিনিস সে হয়তো বিক্রি করে দিল, কিন্তু আপনি যদি বা আমি কিনে নিয়ে বা আপনি কিনেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ইয়া হচ্ছে না, মানে বডি শুকিয়ে যাবে, না খেয়ে জিনিসটা দুর্বল হয়ে তখন একটা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। তো প্রিয় দর্শকের মনে যদি আর কোনো কোশ্চেন থাকে, আমি তো ভিডিওতে আপনার নাম্বার দিব, ঠিকানা দিব, আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমরা একটু দেখি তাদের একটু দৌড়াদৌড়ি। আচ্ছা, নাম ধরে একটু ডাকেন তো দেখি, তাকে নাকি নামটা একটু ডাক দেন তো। মিলি,
এই যে এদিকে এদিকে মিলি, এই যে এদিকে 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 খুঁজছে কোথা থেকে ডাকছে, সে খুঁজছে বুঝতে পারছে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো অনেকেই জানেন না যে সাবস্ক্রাইবটা কীভাবে করতে হয়, যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে ভিডিওর নিচে দেখবেন যে লাল কালার সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওইটা ক্লিক করলে লাল থেকে কালো অথবা অ্যাশ কালার হয়ে যাবে, দেন হয়ে যাবে সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, আমাদের সদস্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। ভিডিও করতে করতে একজন ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সে এসে বলছে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি, তো অনেক ভালো লাগলো। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ তোমাকে, তোমার নাম বলে দাও দর্শক এবং হাই দিয়ে দাও। আচ্ছা কি নিতে আসছো আজকে পাখির দোকানে? আচ্ছা তো আমার পাখির ভিডিওগুলো তুমি দেখো তাই না? আচ্ছা ভিডিও দেখে আসছো না? আচ্ছা দর্শককে কিছু বলতে চাও? আচ্ছা বাই বলে দাও। চলুন প্রিয় দর্শক মেন ভিডিওতে যাওয়া যাক। মানে দোকানে, হ্যাঁ দোকানে তো ওইভাবে আসে না, বাসাতেই রাখেন তাই না? হ্যাঁ ছোট বাচ্চা তো। আচ্ছা নেক্সটে কয়টা নিয়ে আসবেন? আরো আর ছয়টা কিনে রাখা আছে আমার এখানে। হ্যাঁ এইটাতে রে, হ্যাঁ সব পাশে আর এখন বয়স না ওগুলা একটু ছোট না, এগুলা তিন, ওগুলা তিন মাস, ওগুলা তিন মাস, আড়াই মাস তিন মাস। আচ্ছা অনেক শান্ত বিড়াল তাই না? হ্যাঁ এগুলাকে যেভাবে একে এই বিছনাতে যখন ঘুমিয়ে থাকে একে তুলে যদি আবার এইভাবে করে রেখে দিই এই ঘুমায় ভাবে ওভাবে আবার সাথে ঘুমিয়ে থেকে যাবে। আচ্ছা মানুষের মতোই না, রাতে ঘুমায়, দিনে কয়বার ঘুমায় এরা? এরা দিনে সারাদিন লড়াচড়া করে বেড়ায়, খেলাধুলা করে বেড়ায়। আচ্ছা তো অনেকে যেগুলো রিস্ক থাকে যে টয়লেট করা বা খাবারে মুখ দেয়া, না আপাতত আপাতত আমারটা দিচ্ছে না, এখন এক একটা বিড়াল এক যেভাবে আপনি তৈরি করবেন আসলেই টেম করার উপরে নির্ভর করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কামড় দিয়া আচর দিয়া রেগে টেগে গেলেও দিবে না? না না না, এই যে এই যে এই যে আপনার মুখে হাত দিতে হবে, মুখে হাত, এই যে ঠিক আছে, এই যে মুখে হাত দিবেন, এই যে। আচ্ছা মুখে হাত দিলেও কামড় দিবে না? বা একটু বকাবকি করে কেউ যদি একটু বাচ্চাদের মতো শাসন করে তাও কাঁচের মতো কিছু করবে না? এই যে এই যে আপনি তো দেখতে পাচ্ছেন আমি আপনার সামনেই করছি। আর বাড়িতে যদি ইঁদুর থাকে মানে প্র্যাকটিক্যাল ভাবে ইঁদুর কে রাখি? ইঁদুর ঝাঁপে, হ্যাঁ ঝাঁপে পড়ছে কিন্তু খাবে না? না না আপনাকে তুলে নিতে মানে ইয়ে করতে হবে, নাহলে হজম করতে পারবে না, তো দেখা যায় বমি করছে তখন সমস্যা হবে, মানে ইঁদুরটা ধরবে, ইঁদুরটা ধরবে আপনাকে তাড়াতাড়ি ছুটিয়ে নিতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, মানে ইঁদুর খেতে দেওয়া যাবে না কিন্তু ইঁদুরটা যাতে বংশটা শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা, আর আমি এই এই ইঁদুরের জন্য কিন্তু এদেরকে আমি আমার দোকানে তুলেছি, প্রত্যেকটা প্রোডাক্ট আমার কেটে দিচ্ছে এই এই ইঁদুরে। আচ্ছা এর জন্য আমি এদেরকে তোলার ব্যবস্থা, আসলে ইঁদুর বিড়াল দেখলে এমনি ভয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এই চিন্তাতে আমি আরো বিড়াল। এখন আমরা সে গুরুত্বপূর্ণ তথ্যটা জানবো যে বর্তমানে কেমন প্রাইস চলছে, আর ভিডিও দেখে আসলে দর্শক কত করে পাবে? এগুলো আমি এমনি চাচ্ছি 25,000 টাকা করে পিস, লং কোট হবে ঠিক আছে, এগুলো একবারে 100% পাচ্ছেন, কোনো মিক্স না, কোনো সেকেন্ড কোট, বাট একবারে থার্ড কোট, এটা ফার্স্ট কোট সেকেন্ড কোট না, একবারে থার্ড কোট, এটা লোম মানে যত বড় হবে ঠিক আছে, এটা আরও বড় বড় হবে, এটা বড় হলে আরও অনেক মানুষ কেটে দিচ্ছে ঠিক আছে, প্রচুর বড় হবে। বিড়াল দেখতে কত বড় হবে সাইজে? বিড়াল মোটামুটি 5-7 কেজি ওজন হবে। আচ্ছা সাইজ সাইজটাও বাড়বে? হ্যাঁ বড় হবে, আর যত বড় হবে তত গ্লেজ দিবে চকচকে। হ্যাঁ এটা আমি শীতের জন্য আমি গোসল করাচ্ছি না, এই কিন্তু ফিট সাদা, একে আমি শীতের জন্য গোসল করাচ্ছি না ঠিক আছে। আচ্ছা তো 25,000 টাকা চাচ্ছেন? 25,000 টাকা। ভিডিও দর্শকের জন্য কত? দর্শক যদি আপনার দর্শক যদি দেখে আসে যেহেতু আমারও দোকান রানিং করতে হবে অবশ্যই আমি যতটুকু পারি ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা তো মোটামুটি ডিসকাউন্ট করে দিচ্ছেন দর্শককে, এছাড়াও তো আরও বিড়াল সামনে নিয়ে আসবেন আমি আমার ভিডিও বানাতে। ওটা ওটা আসছে আরও তিনটা সাদা, তিন দুটা সাদা আসছে, একটা অফ হোয়াইট, দুটা মেরুন কালার আর একটা কালো কালার। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরা নতুন কিছু দেখলে ধরার চেষ্টা করে, আমার তারটা ধরার চেষ্টা করছে কি সুন্দর করে। এই যে বিড়াল, দর্শককে বাই বলে দাও। এই যে এদিকে থামো থামো আমি দেখছি, যেটাই দেখে ধরার চেষ্টা করে তাই না, মজা পাই, জাম্প করে তো তাই না, লাফ দিতে পারে, অনেক লাফ লাগে, যা শিখাবো তাই, অনেকে যেভাবে মতো এটা ওটা শেখায় আমি চাইলে শিখাতে পারবো। আচ্ছা সুন্দর, তো ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন রাজশাহীতে,
অনেকদিন ধরে প্রিয় দর্শকের চাহিদা ছিল যে রাজশাহীতে বিড়াল কোথায় পাবে, কবে আসবে। তো প্রিয় দর্শক খুশি হলো আপনার উপরে, তো আশা করি দর্শকের উপকার আসবে। এবং শনিবারে রবিবারে যদি আসতে আসে তাহলে এটা সহ, এটা যদি বিক্রি না হয় আরো সহ আটটা দেখতে পারবে। আচ্ছা, আটটা বিড়ালে আমি আবারও ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক আশা করি আজকে ভিডিও উপকারে আসছে, অবশ্যই একটি লাইক দিবেন এবং তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম।